বিশ্ববাসী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এসেছি গাজীপুর সদর উপজেলার বানিয়ার গ্রামের রুমি ডেইরি খামারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একসময় যে ঘরে দাঁড়িয়ে আছি এটা একসময় পোলট্রি খামার ছিল এই খামারের মালিক জনাব মহসিন তার তখন প্রায় দশ হাজারের উপরে ডিমপাড়া মুরগির খামার ছিল মুরগির শিল্পে পোলট্রি শিল্পে নানান চড়াই উতরাও পার হয়ে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তখন বিশেষ করে দু সালের বার্ড ফ্লু এবং তার পরবর্তীতে মুরগির ডিমের বাজার উত্থান পতনের কারণে এবং নানান ধরনের রোগ আক্রমণ করে এই খামারটিতে তারপর তার অনেক ক্ষতি হয় তো দু হাজার সালের দিকে তিনি আমার কাছে যান যে আসলে তার এই খামারগুলো ঘরগুলি এমনিই ছিল এখানে পাশাপাশি অনেকগুলি পোলট্রি শেড আমরা দেখছি এখানে চারটা পাঁচটা বড় পোলট্রি শেড আছে আমরা যে শেডে দাঁড়িয়েছি এটিও পোলট্রি শেড ছিল এটা ব্রুডিং হাউস ছিল তো আমি তখন তাকে বললাম যে ঠিক আছে আপনি এখন একটু অন্য লাইনে একটু চেষ্টা করে দেখতে পারেন তো পোলট্রি শেড যেহেতু তার পোলট্রির থেকে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সে কাজে তার ঘুরে দাঁড়ানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা তার হাতে ছিল না তারপর অনেক কষ্টে তিনি প্রথম চারটি গরু সংগ্রহ করেন আমি তাকে ডেইরি খামার করার জন্য পরামর্শ দিই এবং শঙ্কর জাতের চারটি গাভি সে তখন ক্রয় করে দু সালে শেষের দিকে এবং তারপর আস্তে আস্তে এই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাকে দেওয়া হয় গরু লালন পালন স্বাস্থ্য পরিচর্যা খাদ্য ব্যবস্থাপনা রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা গরুর দুধ মার্কেটিং দুধ সংরক্ষণ বিভিন্ন বিষয়ের উপরে তাকে বিভিন্ন ট্রেডে আমি শর্ট ট্রেনিং দিই এবং অনেক সময় তার খামারে আমি আমি এবং আমার বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হয় যেহেতু ক্ষতিগ্রস্ত খামারি এবং তার স্ত্রী মণি বেগম মনি মণি আক্তার তিনি সার্বক্ষণিক এই খামারটি দেখাশোনা করে এবং তার একটা মেয়ে আছে ও মেয়েটি স্টেট ইউনিভার্সিটিতে ফার্মেসিতে পড়ালেখা করে অন্যান্য সন্তানরাও পড়ালেখা করে এই পড়াশোনার খরচ যোগানো তার জন্য কঠিন ছিল বলেই বিকল্প রাস্তা তিনি তখন খুঁজতে গিয়েছিলেন আমার অফিসে এবং তখন তাকে আমি বললাম ঠিক আছে আপনি গাভীর খামার করেন আমার বিশ্বাস যে আপনি গাভীর খামার করলে আপনার এই এই যে দূর দুরবস্থা দুঃসময়ের যে অবস্থাটা পুরোটা আপনি কাটিয়ে উঠতে না পারলেও আস্তে আস্তে আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন যথারীতি তিনি এই চারটি গাভীর থেকে আজকে এইখানে দেখা যায় যে তার বৃষ্টি দুধের গাবি হয়েছে এবং এইখানে বাইশটি বাসুর রয়েছে এর মধ্যে বকনা বছর হলো আঠারোটা চারটি হলো সার সব মিলে তার এখানে বিয়াল্লিশটি গরু হয়েছে তার এবং এটি তার একটা অভূতপূর্ব পরিবর্তন এবং এই গরুর খামার করে তার যে অবস্থার পরিবর্তন হয়েছে এটি বিস্ময়কর পরিবর্তন কারণ কি ওনারা নিজে হাতে এই খামারগুলি পরিচর্যা করে তার ওয়াইফ মনি বেগ মনি আক্তার এবং অন্যান্যরা মহসিন সব নিজে প্রতিদিন তিনি এই খামারে নিজে কাজ করেন নিজে খামারে পরিচর্যা করেন এখানে পাঁচজন কর্মচারী রয়েছে তাদের বেতন সত্তর হাজার টাকা তাদের বেতন দেওয়ার পরেও সেখানে এখানে প্রায় প্রতিদিন আড়াইশো লিটারের মতো দুধ তৈরি হয় উৎপন্ন হয় দুধগুলি সে স্থানীয় বাজারে বিক্রি করে এখানে একটি প্রসেস ফ্যাক্টরি আছে ওয়েল ফুড ওইখানে ওনারা দুধটা সরবরাহ করে দুধের মূল্য খুব বেশি পায় না তারা পঞ্চাশ টাকা লিটার দুধ বিক্রি করে তারপরেও তার এখানে যথেষ্ট লাভ থাকে এবং আড়াইশো লিটার দুধ বিক্রি করে তার যে গড়ে দেখা যায় প্রায় মাসে দুই লক্ষ টাকার উপরে তার এখানে এখন এই এই সময়ের প্রফিট আছে প্রতি মাসে তো এই কারণে তার যে এবং তার এখানে প্রায় আট বিঘার উপরে জমিতে তার গাছ চাষ রয়েছে এবং খাদ্য খরচ তার অনেক কম এখানে তাকে আমি সুষম খাবার কিভাবে তৈরি করতে হয় একটা গরুকে কতটুকু খাবার দিতে হয় এই এই সমস্ত বিষয়ে তাকে আমি নানান সময় নানানভাবে প্রশিক্ষণ দিয়েছি সব ধরনের রোগ তাকে নিয়ন্ত্রণ করার জন্য ভ্যাকসিন যায় খোরা রোগের ভ্যাকসিন তরকা রোগের ভ্যাকসিন গলা ফলা রোগের ভ্যাকসিন বাদলা রোগের ভ্যাকসিন সবই ভ্যাকসিন এখানে আমি নিয়মিত করেই থাকি এখন পর্যন্ত এই খামারে কোনো ধরনের মেস্টাইটিস বা মানে অন্য কোন সংক্রামক রোগ দেখা যায়নি তো এই ডেইরি খামার করে কেমন করে তিনি লাভবান হলেন আমরা তার কাছ থেকে জানি আমি প্রথমেই যারা মহসিন সাহেবকে জিজ্ঞেস করি যে আসলে আপনি এখনকার সময় যে অবস্থা চলে আসছেন তার পিছনের যে আপনার যে গাইড বা আপনি কিভাবে এই অবস্থায় আসলেন আপনি একটু বলেন আমাদেরকে আমরা প্রথমে দুই হাজার তেরো সালে মুরগি পোলট্রি ফার্মে লস খাই লস খাওয়ার পরে আমরা জহির স্যারের কাছে যাই গাজীপুর প্রাণী সম্পদ অফিসে যাই ওনাদের পরামর্শ অনুসারে জহির স্যার আমাদেরকে পরামর্শ দেয় এবং বিভিন্ন বিভিন্ন প্রকারে উৎসাহ করে এক পর্যায়ে আমরা চারটি গরু উঠাই চারটি গরু উঠানোর পরে আস্তে আস্তে স্যার বলে কিভাবে খাদ্য তৈরি করতে হবে কিভাবে গরুর পরিচর্যা করতে হবে এইভাবে করতে করতে এই পর্যন্ত আমরা এই অবস্থায় চলে এবং মোটামুটি আমরা দুশো তিরিশ চল্লিশ এই এই লেভেলে দুধ পাই যেগুলো আমরা ওয়েল গ্রুপের ফুড প্রোডাক্ট কোম্পানিতে ওরা প্রতি মাসে আমাদেরকে মাসে কত টাকা প্রফিট থাকে লাভ থাকে এই খামারে আমার প্রায় পনে দুই লাখ দুই লাখ টাকার মতো লাভ থাকে সব খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে লেবার খরচ খাওয়া খরচ সব খরচ বাদ দিয়ে দুই লাখ টাকা গরুর খাদ্য খরচ অন্যান্য খরচ

আর সেটাই আমার অফিস আমাদের সম্পদ কার্যালয় থেকে কৃত্রিম প্রজনন কর্মী এসে আপনাদের গুরুকে কৃত্রিম প্রজনন করিয়ে থাকে এটা নিয়মিত আমরা মনিটর করি এবং আরেকটি বিষয় এটা এখানে বিষয় খুব ভালো যে তার এখানে বাইশটি বাচ্চা হয়েছে তার মধ্যে আঠারোটি হলো ফিমেল বাচ্চা এটি অনেক মানে সুখের বিষয় এবং আমরা চেষ্টা করি তাকে ম্যাক্সিমাম ভালো জাতের বীজ তাকে দেওয়ার জন্য গাভীর সঙ্গে সংকট করে এবং আপনি এখানে চারটি গরু তিনি প্রথম কিনেছিলেন পরে আরো গরু সংগ্রহ করেছিলেন বাইর থেকে কটা গরু নিয়েছিলেন এই পর আপনার যে অবস্থা আছে আর কি আপনি কি মনে করেন যে পোল্ট্রি শিল্পে একটা বিরাট দোষ খেয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পরে আপনি এই শিল্পে আসছেন ব্যতিক্রম একটা জায়গায় আর কি কাজে এখানে আপনি কি মনে করেন ডেইরির চেয়ে পোল্ট্রি এখানে কারণ পোল্ট্রি ডেইরির সুবিধাটা কি বলেন দেখি ডেইরির সুবিধাটা মুরগির মতো এই রকমের ডিসটারব দেয় না মুরগিতে যেমন মাসে দুই একবার অসুখ বিসুখ হয় এক ফাউল কলেরা লাগেই থাকে রানিখাত খাত লাগেই থাকে ডিমের প্রোডাকশন ওঠানামা করে অনেক বাজার হ্যাঁ বাজার নিয়ন্ত্রণ নাই বাজারে চার টাকা বিশ পয়সা ডিমের বাজার থাকে তখন পোলট্রি ফার্ম খামারগুলো অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয় ওইটা মনের স্থির বা ই করে আমরা এই গরু ফার্মে আসি গরু ফার্মে ওই রকমের মানে মাসে একবার চিকিৎসা দিলেই হয় নিয়ন্ত্রণ মানে রোগ বালাই নিয়ন্ত্রণ খুবই সহজ সহজ আর সেটি যে আপনার গরুর খামারে রোগ নিয়ন্ত্রণ একেবারে সহজ এখানে তো আপনি গত এই পাঁচ বছর তো আপনার কোনো গরু মারা গেছে এই পর্যন্ত একটা গরু মারা যায়নি সবগুলি গরু আপনি পেয়েছেন সঠিকভাবে তো প্রিয় দর্শক আসলে এই যে বাছুর গুলো আপনারা দেখছেন খুবই উন্নত মানের বাছুর এগুলো আমরা প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা তাদেরকে দিয়েছি কৃত্রিম প্রজননের মাধ্যমে এই বাসুরের যে খাদ্য এবং তার যে পরিচর্যা এটা হলো খুব গুরুত্বপূর্ণ আমি সবগুলি জায়গায় বলে থাকি যে বাসুরের যে একটা বাসুর জন্ম নেওয়ার পর তাকে যে পরিমাণে তার যে যত্ন জন্মের পর থেকে তাকে মানে তার যে গ্রোয়িং স্টেজ যেটাকে বলে এবং বাসুরের জন্মের পর থেকে নব্বই দিন পর্যন্ত এটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় তাকে পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে তার সুষম খাবার দিতে হবে এবং গাভির কাছাকাছি তাকে রাখতে হবে সুন্দর জায়গায় রাখতে হবে এটা মহসিন সাহেব করেছেন কারণ এই রুমি ডেরিতে আপনারা দেখছেন যে বাসুরের জন্য আলাদা একটা শাড়ি আছে এবং তাকে আমি বাসুরের জন্য সেপারেট লাইন করে দিয়েছি এখানে একটা বাসুরকে তার শরীরের ওজনের শতকরা এক বাঘ কমপক্ষে শতকরা এক বাঘ দিতে হবে ওয়ান পারসেন্ট তার দানাদার খাবার দেওয়া লাগবে ন্যূনতম আর হচ্ছে তার শরীরের ওজনের শতকরা দশ বাঘ দুধ দিতে হবে একটা আগ বাসুরের ওজন যদি পঞ্চাশ কেজি হয় জন্মের সময় এই বাসুরগুলি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয় চল্লিশ কেজি হয় পঁয়তাল্লিশ কেজি হয় তো তাকে কমপক্ষে চার থেকে পাঁচ লিটার দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে এবং বাসুরকে আমি বলি আমি এই খামারেও বলেছি যে যখন আপনি গাভীর দুধ দোহন করবেন বাসুরের খাবারটা আগে দুধটা আগে খাওয়াবেন এবং বাসুরের দুধ খাওয়াটা আপনি কেমন করে বুঝবেন বাসুরটা আপনি গরুকে দুধ খাইতে দিবেন বাসুর দুধ দোহনের পূর্বে বাসুর দুধ খাবে এবং বাসুরের মুখ দিয়ে যখন ফেনা আসতে শুরু করবে দুধ খাইতে খাইতে একটা পর তখন তখন মনে করবেন যে হ্যাঁ বাসুরের দুধ খাওয়া কমপ্লিট হয়েছে সেইভাবে আপনি একটা বাসুরকে চার থেকে পাঁচ লিটার দুধ দৈনিক খাওয়াইতে হয় কিন্তু যদি কেউ কম খাওয়ায় বাসুরকে দুধ না খাওয়ায় বাসুর হল খামারের সম্পদ এবং এই যে তার খামারটা আজকে সমৃদ্ধি আসছে তার চারটা গরুর থেকে আজকে দুগুলি গরু আসছে এবং এটা তার মূল কারণ হচ্ছে যে সে বাসুরকে যত্ন করেছে এবং এখন তার খামারে যে আঠারোটা বাসুর আছে আমি তো আশা করি আগামী দুই বছরের মধ্যে আঠারোটা বাসুর মা হবে এক বছরের মধ্যে অনেকগুলি বাসুর তার অলরেডি হিটে আসা শুরু করেছে অনেকগুলি কয়টা বাসুর হিটে আসছে আপনার একটা আছে মানে পাঁচটা ছটা এখন হিটে আসার সময় হয়ে গেছে আশা করছি যে আগামী এক বছরে কমপক্ষে ছয়টা বাসুর গাবি হয়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাবে আগামী দুই বছরের মধ্যে সবগুলি বাসুর মা হয়ে যাবে আরও আঠারোটা গরু যুক্ত হবে আগামী দুই বছর এখানে তাহলে বিশ আঠারো আটত্রিশটা গরু হবে এবং যে সমস্ত গাবিগুলি খামারে রয়েছে তারা এখানে এইটটি পার্সেন্ট গাবি এখন কনসিপ করা আছে এবং নিয়মিত প্রতি বছরই একটা করে বাচ্চা হয় এখানে কোনো ধরনের একটা গাবি বাচ্চা হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে তাকে কনসিভ করাইতে হবে আমরা সেটি অ্যাডভাইস করে থাকি যদি ষাট বাষট্টি দিনের মধ্যে সে হিটে না আসে প্রথম হিটে তাকে দেওয়া যাবে না সেকেন্ড হিটে দেওয়া যাবে না বাচ্চা হওয়ার একুশ দিনের মধ্যে গাবি হিটে আসে যদি গাবি সুস্থ থাকে তার জরায়ু ভালো থাকে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চা হওয়ার পরে যে প্লাসেন্টা জল ঠিক মতো পরে কি যদি স্বাভাবিকভাবে জল না পড়ে তাহলে হাতেরও ডাক্তার বা কোয়াক দিয়ে অথবা নিজেরা জল ফালানোর চেষ্টা করা যাবে না জল এটা অটোমেটিক্যালি পড়বে যেটাকে আপনি প্লাসেন্টে বলি বা ফুল বলি এটাকে আপনি টেনে বের করা যাবে না যদি বের করেন তাহলে ভিতরে এই ইনফেকশন হয়ে যায় জ্বরের ভিতরে এবং এটা আমি আপনাদের সকলের অবগতির জন্য বলি যে এটি এই যে জলটা ভিতরে আটকা পড়ে থাকে এটি খাওয়া কোমরে গরম পানি ডাললে এবং লবণ জল খাওয়ার দেখা যায় তিন চার দিনের মধ্যে অটোমেটিক্যালি জলটা বেরিয়ে চলে আসে পরবর্তী প্রথম আর বারো ঘন্টা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত দেখেন তারপর আপনি ডাক্তারের শরণাপন্ন হন কোনো ক্রমেই এই জল হাত দেওয়া টাইনা বের করবেন না করলে ওই মূল্যবান গাভী যে গাভী আপনার এখানে এই পঁচিশ লিটার দুধ দেয় এই গাভীর জরায়ু শেষ তো আপনার সবকিছু শেষ হ্যাঁ তো ভাবি আপনি তো এখানে কাজ করেন আর কি আপনি এখন কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনার তিনটা সন্তান পড়ালেখা করে আপনি কি এখান থেকে এই খামার থেকে এই যে লাভ হয় এটা দেখে আপনি সব চালাতে পারতেছেন আপনি মেয়ে কোথায় পড়ে বলছিলেন স্টেট ইউনিভার্সিটিতে হ্যাঁ তা আপনি কি দনিক এই খামারটা দেখাশোনা করেন কয়বার আসেন খামারে আপনি যখন দুধ দহন করেন তখন কে কাছে থাকেন হ্যাঁ আবার দুপুরে আসেন বিকেলে আসেন বারবার আপনি এই যে খামারটা পরিষ্কার আপনার আপনার খামার তো আমরা অনেক ক্লিন দেখতেছি আর কি তো আমরা যেটা চাই যে আপনি কি খামার যখন পরিষ্কার করে আবার নিজেও তো কাজ করেন খামারে নিজে লেবারদের সাথে নিজে কাজ করেন আপনি

প্রতিটা গরুর খাবার ঠিক মতো দেওয়া হইলো কিনা প্রত্যেকটা গরুর ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা উলানে কোনো সমস্যা আছে কিনা এগুলি সব প্রতিদিন মালিককে দেখতে হয় আমি দেখি তারপর ওই দুধটা তিন বেলা দোয়াই তারপর আপনার ওই আমার আমি নিজেই ওই থাইকে বড়ায় পরে অল্প ফুটে পাঠাই আর কি আপনার খামারে মানে সর্বোচ্চ দুধ দেয় এরকম গরু মানে 25 লিটার উপরে দুধ এরকম কয়টা গরু আছে আর কি আর সর্বনিম্ন দুধ কতটুকু করেছিলাম যে আপনি বিশ লিটার দুধের নিচে গাভি রাখা যাবে না পর্যায়ক্রমে আপনি কারণ হচ্ছে যে গাভীগুলো আপনি কিনেছিলেন সেগুলো তো আপনার তিনটা চারটা পাঁচটা বাচ্চা হয়েছে কি এগুলো এখন পনেরো লিটার ষোলো লিটার দুধে কিন্তু আপনি যেগুলো নতুন বাচ্চা পাচ্ছেন এদের এদের রেজাল্ট কেমন যেগুলো নতুন গাবি হয়েছে আপনার খামারে এদের দুধ তো বাড়ছে আগের চেয়ে হ্যাঁ কারণ আপনি প্রথম কিনেছিলেন সতেরো আঠারো ষোলো এরকম লিটার দুধ দিয়েছিল আমরা আস্তে আস্তে তার ব্রিডটা ডেভেলপ করতেছি আর কি তো আমরা আশা করি যে এই যে মনিরা হ্যাঁ মনিয়া বেগম ওনার যে খামারটা এটা আস্তে আস্তে এটা আরো অনেক বড় হবে আপনার পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি বলে

তো আমি আপনাকে কাটিং রেডি করে রেখেছি আপনার যে পানিটা সরলেই মানে বৃষ্টিটা কমলে আপনি এই চারাগুলি আপনি লাগিয়ে দেবেন আর কি আমার কাছ থেকে এনে এবং সামনে আপনাকে ওই যে যে স্বপ্ন আমাদের যে আপনি হয়তো দুইশো গরুর বড়ো খামার করতে চান এবং আপনার যেহেতু অনেক জায়গা আছে এখানে কতটুকু জায়গা সব মিলে জায়গাগুলি আছে চারপাশে পনেরো বিঘার উপরে জমি আছে আর কি অনেক জমি হয়তো মানে সরকারি খাট জমি আছে পাশে আপনি ব্যবহার করতে পারবেন কোনো বাধা নাই এবং এই ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি খাট জমি লিজ নিতে চান সেক্ষেত্রে আপনি ডিসি বরাবর আবেদন করলে আমরা আপনাকে সেই খার জমি আপনার আপনার ফেভারে যাতে গাছ চাষের জন্য দেওয়া হয় সেক্ষেত্রে আমি প্রাণী সম্পদ বিভাগ থেকে আপনাকে হেল্প করতে পারবো আর কি যেটা আপনি প্রায় আট দশ বিঘা জমি খাস জমি আপনার পাশে আছে আপনি আবেদন করলে আমরা আপনাকে সহযোগিতা করবো এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি নিজে থেকে বলেছেন যে খার জমি আপনার ডেরি খামার যারা ডেরি খামারের মালিকরা খাস জমির জন্য গাছ চাষের আবেদন করলে সরকার তাদেরকে লিজ দেওয়ার লিজ বন্দোবস্ত দেওয়ার সিস্টেম আছে আপনি আবেদন করলে এই খামারের বিপরীতে আমরা হয়তো আপনাকে সহযোগিতা করতে পারবো আর কি তা আপনাকে অনেক ধন্যবাদ ভাবি যে আপনারা আসলে ভালো আছেন এবং আমি আশা করি যে আগামী দুই তিন বছরের মধ্যে আপনারা হয়তো এই খামারটার পরিবর্তন অনেক অনেক দ্রুত আরও অনেক বেশি ভালো পরিবর্তন হবে এবং এটা বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি যে আপনারা সুন্দরভাবে কাজ করছেন এবং আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে এটাই আমরা আশা করি দুধের উৎপাদন বাড়ছে Oh, baby show